বৃষ্টিতে ভিজে নয়া পল্টনে আসছেন বিএনপি নেতা কর্মীরা। জানাবো ডেঙ্গুর চেয়েও মারাত্মক বিএনপি, বললেন তথ্যমন্ত্রী। এদিকে সমাবেশের অনুমতি না পাওয়ায় 6 আগস্ট বিভাগীয় শহরে বিক্ষোভ জামায়াতের। সমালোচনা সহ্য করতে পারে না সরকার, বললেন জিএম কাদের। এবং সর্বশেষ জানাবো বরণ্যের লেখক শহীদ জায়া পান্না কায়সার আর নেই। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বৃষ্টিতে ভিজে নয়াপল্টনে আসছেন বিএনপি নেতা কর্মীরা। বৃষ্টিতে ভিজে রাজধানীর নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতা কর্মীরা। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ শুক্রবার অনুষ্ঠিতব্য সমাবেশে যোগ দিতে বৃষ্টির মধ্যেই নেতা কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন। দুপুর 2টায় সমাবেশ শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে বিলম্ব হয়েছে। সাভার ও আশুলিয়া থেকে মিছিল আসে, এতে নেতৃত্ব দেন ডক্টর দেওয়ান সালাউদ্দিন বাবু। ধামরাই থেকে আসা মিছিলে নেতৃত্ব দেন তমিজউদ্দিন। একই সঙ্গে ঢাকা মহানগরীর বিভিন্ন ওয়ার্ড থানা থেকে মিছিল আসতে দেখা যায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের মামলায় বিচারিক আদালতের রায়কে ফরমাইশি উল্লেখ করে আজ শুক্রবার প্রতিবাদ সমাবেশ করা হচ্ছে ঢাকা সহ দেশের সকল জেলা ও মহানগরে। ডেঙ্গুর চেয়েও মারাত্মক বিএনপি, বললেন তথ্যমন্ত্রী। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ডেঙ্গু মশা মারাত্মক, বিএনপি আরো বেশি মারাত্মক। অনেক ক্ষেত্রে ডেঙ্গুর চেয়ে আরো বেশি মারাত্মক বিএনপি। ডেঙ্গু মশা কামড়ায়, বিএনপি আগুন জ্বালায়। উল্লেখ করে তিনি বলেন, বিএনপি গাড়ি পোড়ায়, মানুষ পোড়ায়, জীবন্ত মানুষ পুড়িয়ে মারে। অনেকে ক্ষেত্রে ডেঙ্গু মশার চেয়েও বিএনপি অনেক মারাত্মক। তিনি বলেন, করোনার মহামারী সহ সব বিপদে নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। স্বাস্থ্য যেমন সুরক্ষা করছে, তেমনি মানুষের পাশে খাদ্য নিয়েও পাশে দাঁড়িয়েছে। তিনি আরো বলেন, করোনা মহামারীতে মানুষের পাশে দাঁড়াতে গিয়ে আওয়ামী লীগের 5 নেতা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আমাদের দলীয় 12 জন সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তথ্যমন্ত্রী বলেন, আজকে দেশে হাজার হাজার মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে, অনেক মানুষ ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে। অনেক দেশে আমাদের তুলনায় ডেঙ্গুতে আক্রান্তের হার অনেক বেশি, মৃত্যুর হারও সেখানে বেশি। আমাদের সরকার সেটা নিয়ন্ত্রণ করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে ডেঙ্গু নিয়ন্ত্রণ হবে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য সামাজিক আন্দোলন দরকার, রাজনৈতিক কর্মসূচি দরকার। কোনো দল আজ পর্যন্ত ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ বা ডেঙ্গু মশা নিধনের জন্য কোনো কর্মসূচি দেয় নাই। আজকে কৃষক সেটি শুরু করতে যাচ্ছে। তিনি আরো বলেন, ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ বলুন, কৃষকের পাশে দাঁড়ানো বলুন, করোনার সময় মাঝে মধ্যে ফটো সেশন ছাড়া তাদেরকে আর কোথাও দেখা যায় না। এখন আছেন তারেক জিয়া, জোবাইদা রহমানের কেন শাস্তি হলো সেটা নিয়ে। তারা রাজনীতিটা জনগণের জন্য করে না, বিএনপি রাজনীতি করে বেগম খালেদা জিয়া, তারেক জিয়া এবং তাদের পরিবারের জন্য। ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপি এমন একটি দল যারা কাউকে মেম্বার ইলেকশনও করতে দিচ্ছে না, সিটি কর্পোরেশনের কাউন্সিল ইলেকশন করতে দিচ্ছে না, নির্বাচন করলে বহিষ্কার করছে। মানুষ এই দল কেন করবে, যে দল করলে কোনো নির্বাচন করা যায় না, এই হচ্ছে বিএনপি। তিনি আরও অভিযোগ করেন, তারেক রহমান ও খালেদা জিয়া বিএনপিকে লাঠিয়াল বাহিনী হিসেবে চায়, বিএনপিকে তারা সংসদে চায় না, বিএনপিকে তারা ইউনিয়ন পরিষদে চায় না। সমাবেশের অনুমতি না পাওয়ায় 6 আগস্ট বিভাগীয় শহরে বিক্ষোভ জামায়াতের। রাজধানীর বাইতুল মোকাররমের গত 1 আগস্ট সমাবেশে কর্মসূচির অনুমতি না পেয়ে আজ 4 আগস্ট সরোয়ার্দী উদ্যানে সমাবেশের করার ঘোষণা দিয়েছিল জামায়াত ইসলামী। কিন্তু আজকের সমাবেশে অনুমতি না পাওয়ায় আগামী 6 আগস্ট বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে দলটি। তিনি বলেন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণ উদ্যোগে আজ 4 আগস্ট জুম্বার ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যান শান্তিপূর্ণ সমাবেশ হওয়ার কথা ছিল। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে অবিলম্বে কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমান সহ গ্রেপ্তারকৃত সব নেতাকর্মী ও আলেম ও আলামাদের মুক্তিসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। জামায়াত ইসলামীর সম্মানিত ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান গত 24 জুলাই সংবাদ সম্মেলনের মাধ্যমে গত 1 আগস্ট রাজধানীতে সমাবেশের ঘোষণা করেছিলেন। ওই দিন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। সমাবেশের বিষয়ে 25 জুলাই সকাল 10টার ইমেইল এবং বিকেল 4:30টায় সুপ্রিম কোর্টের আইনজীবীদের একটি প্রতিনিধি দল ডিএমপি কমিশনারকে অবহিত করে চিঠি দিয়ে আসেন। তবে প্রশাসন সহযোগিতা না করায় এবং 1 আগস্ট কর্মদিবস হওয়ায় সমাবেশের কর্মসূচি বন্ধের দিন অর্থাৎ আজ 4 আগস্ট জুম্বার ঐতিহাসিক
শরণার্থী উদ্যানে নির্ধারণ করা হয়, ফলে আবারও ডিএমপি কমিশনারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে সে বিষয়ে অবহিত করা হয়। কিন্তু গতকাল বিকেলে ডিএমপি কমিশনার সাংবাদিকদের জানিয়েছেন, শুক্রবার রাজধানীর সরোয়ার্দী উদ্যানে জামাত ইসলামী ডাকা সমাবেশে কর্মসূচিতে অনুমতি দেওয়া হয়নি। সভা সমাবেশ করার সংবিধান স্বীকৃতি অধিকার, সংবিধানের 37 ধারায় সুস্পষ্টভাবে সভা সমাবেশ করার অধিকার দেওয়া হয়েছে। এই অধিকার বাস্তবায়নে সহযোগিতা করা প্রশাসনের দায়িত্ব, কিন্তু প্রশাসন বারবার আমাদের সাংবিধানিক অধিকার হরণ করছে। আমরা তীব্র ভাষায় এর নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ধরনের আচরণ অগণতান্ত্রিক, অন্যায় ও অনৈতিক। আমাদের সঙ্গে বারবার অন্যায় করা হচ্ছে। দেশের সংবিধান বলেছে, আইনের দৃষ্টিতে সবাই সমান। সরকারি দল যখন তখন অনুমতি ছাড়া সভা সমাবেশ করবে, আর আমাদের বেলায় অনুমতি লাগবে। এই দ্বৈত নীতি কেন? জামায়াত আইনের দৃষ্টিতে সভা সমাবেশ করার সুযোগ পাবে, এটাই স্বাভাবিক। কিন্তু জামায়াতকে সে সুযোগ না দিয়ে সারাদেশে জামায়াত নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। গত এক সপ্তাহে রাজধানী সহ সারাদেশে জামায়াতের 800+ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জামায়াত নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে হানা দিয়ে মূল্যবান আসবাবপত্র ভাঙচুর ও তছনছ করছে। কোনো কোনো ক্ষেত্রে মহিলাদের নাজেহাল করছে। কোনো কোনো এলাকায় পুরুষ নেতাকর্মীদের না পেয়ে তাদের স্ত্রী সন্তানদের গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী এসব কর্মকাণ্ড সম্পূর্ণ বেআইনি ও মানবাধিকার পরিপন্থী। সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক করার জন্য কেয়ারটেকার সরকারের দাবিতে গোটা জাতি ঐক্যবদ্ধ। কিন্তু সরকার জনগণের দাবি অগ্রাহ্য করে একতরফা নির্বাচনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। মূলত সরকার দমন পীড়ন গ্রেপ্তার জুলুম নির্যাতন চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে। তারা 2014-2018 সালের মতো নির্বাচনের নামে প্রহসন করে যেন তেন ভাবে আবারও ক্ষমতায় আসতে যায়। দেশের জনগণ সরকার এই ষড়যন্ত্র মেনে নেবে না। আজকের সমাবেশ বাস্তবায়নে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছিলাম। আমরা বারবার বলে আসছি, আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। জামাত ইসলামীর কোনো ধরনের সংঘাত সংঘর্ষে বিশ্বাসী নয়। প্রশাসন সহযোগিতার পরিবর্তে একটি সংঘাত মুখর পরিবেশের অবতারণা করেছে। তাই আমরা আজকে সরোয়ার্দী উদ্যানে সমাবেশের কর্মসূচি স্থগিত করছি। এর প্রতিবাদে রোববার 6 আগস্ট সব বিভাগীয় শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করছি। এই কর্মসূচি বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ এবং প্রশাসন সহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি। জনগণের দাবি আদায়ে আমরা রাজপথে ছিলাম, আছি এবং থাকবো। আমরা আবারও প্রশাসনের অগণতান্ত্রিক ও অসাংবিধানিক অধিকার বিরোধী কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানাচ্ছি। রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীকে কোনো দল বিশেষ নয়, দেশের পক্ষে, জনগণের পক্ষে এবং নিরপেক্ষ তাদের প্রজাতন্ত্রের দায়িত্ব পালনের জন্য আহ্বান জানাচ্ছি। সমালোচনা সহ্য করতে পারে না সরকার, বললেন জিএম কাদের। সরকার শুধু ইয়েস শুনতে চাই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেন, ক্ষমতাসীনের গঠনমূলক সমালোচনা ও সহ্য করতে পারে না। এ কারণে চিকিৎসক, ব্যবসায়ী, প্রকৌশলী সহ সব পেশাজীবী সংগঠনের শীর্ষে তাদের নিজেদের লোক নিয়োগ করতে চাই। সেজন্য দেশের প্রকৃত সত্য বা বাস্তবতা বুঝতে পারে না সরকার। এতে দেশ ও মানুষের কল্যাণে নেওয়া উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে। পেশাজীবী সংগঠনের নেতৃত্বে নিজস্ব লোক নিয়োগ করলে সরকারের উপকার হয় না, এটাও তারা বুঝতে চায় না। জিএম কাদের বলেন, পেশাজীবী সংগঠনগুলোতে কোনো দল বা কোনো মতের লোক নির্বাচিত হবে, এটা গুরুত্বপূর্ণ নয়। এখন এসব সংগঠনের নেতৃত্ব দলীয়করণ করা হচ্ছে। দলের প্রতি অনুগত্য ভুলে পেশাজীবী সংগঠনের নেতাদের আলোচনা করতে হবে সরকারের সঙ্গে, অথচ এই সংগঠনগুলো তৈরি করা হয় জনগণের কল্যাণের জন্য। কিন্তু নেতারা আজ নিরপেক্ষভাবে ভূমিকা রাখতে পারছে না, কারণ সরকার সব পেশাজীবী সংগঠন দলীয়করণের মাধ্যমে নষ্ট করেছে। এখন সরকার যা বলছে তারা শুধু ইয়েস স্যার বলছে। জনগণের কথা চিন্তা না করে সরকারের সমর্থন দিতে ব্যস্ত হয়ে থাকে তারা, অথচ সরকারকে সঠিক পথে রাখতেই এই সংগঠনগুলো সৃষ্টি হয়েছিল। বরেণ্য লেখক শহীদ জায়া পান্না কাইসার আর নেই। বরেণ্য লেখক, গবেষক, বুদ্ধিজীবী, শিশু কিশোর আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, সাংস্কৃতিক সংগঠক, সাবেক সংসদ সদস্য শহীদ জায়া অধ্যাপক পান্না কাইসার আর নেই। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কাইসারের সহধর্মিনী এবং অভিনেত্রী সুমি কাইসারের মা। পারিবারিক সূত্র জানায়, শুক্রবার সকাল 11টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যায় পান্না কাইসার। পান্না কাইসার 1950 সালের 25 মে জন্মগ্রহণ করেন। তার আরেক নাম সাইফুন নাহার চৌধুরী। মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলার স্লোগানে পরিচিত শিশু কিশোরদের সংগঠন খেলাঘর নিয়ে আজীবন সক্রিয় ছিলেন তিনি। পান্না কাইসার সংগঠনটির সভাপতি মণ্ডলীর চেয়ারম্যান ছিলেন। এছাড়াও যুদ্ধাপরাধীদের বিচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
পান্না কাইসার বাংলাদেশের মানুষের কাছে এক অনুপ্রেরণার বাতিঘর। ১৯৬৯ সালে শহীদুল্লাহ কাইসারের সঙ্গে তার বিয়ে হয়। এর অল্প বয়সের ব্যবধানে তিনি স্বামীকে হারান। ১৯৭১ সালে ১৪ ডিসেম্বর সন্ধ্যায় আল বদর বাহিনীর কিছু সদস্য শহীদুল্লাহ কাইসারকে তার ২৯ বিকে গাঙ্গুলি লেনের বাসা থেকে ধরে নিয়ে যায়। তারপর তিনি আর ফিরে আসেননি। স্বামীকে হারিয়ে পাগল পাড়া হয়ে যান পান্না কাইসার। অসংখ্য লাশের মাঝে খুঁজে বেরিয়েছেন প্রিয় স্বামীকে, কিন্তু তার কোনো হদিস পাননি। এরপর ছোট্ট দুই সন্তানকে নিয়ে পাড়ি দেন দীর্ঘ পথ, যে পথটি ছিল তার অজানা। শপথ নেন বদ্ধভূমির তীরে দাঁড়িয়ে আজীবন চলবেন স্বামীর দেখানো পথে। তাই নানা ঝড়ে আক্রান্ত হলেও কখনো দমে যাননি। মুক্তিযুদ্ধের চেতনায় দেশে গড়ার স্বপ্ন নিয়ে শুরু করেন নতুন সংগ্রাম। যুক্ত হন রাজনীতির সঙ্গে। ১৯৯৬ থেকে ২০০১ সালের জাতীয় সংসদে আওয়ামী লীগের হয়ে এমপি হন। পেশা হিসেবে বেছে নেন শিক্ষকতা। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন জয়েন করে রাখুন। ধন্যবাদ।